মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ওয়েটার, উনি বোধহয় ওয়েটার নন, আপনি ওনাকে ওয়েটার বলে কেন ডাকছেন? পোশাক আশাক দেখে তো ওয়েটারই মনে হচ্ছে। কেস তো আর হবে না। দেখুন, একজন মানুষের পোশাক আশাক দেখে কিন্তু সবসময় তাকে চেনা যায় না। আপনার সঙ্গে এই বিষয়ে আমি একমত নই। একজন মানুষের পোশাক আশাক দেখে তার স্ট্যাটাস এবং ক্লাস বোঝা যায়। এসব কি? হ্যাঁ, আজকে তোমার মালিকের সাথে না আমি কথা বলবো। এই তোমার মতো ওয়েটার থাকলে না এই রেস্টুরেন্ট কিছুদিন পর মাছি তাড়াবে। না, তুমি ওয়েটারের ইউনিফর্ম পরেছো, মুখে একটা রুমাল বেঁধে চলে এসছে। আরে দেখছো কি, হা করে টেবিলটা মোছো। আচ্ছা, আগে তুমি জল এনে দাও, তারপর অর্ডার করছি, যাও। ওকে স্যার। এই শোন, বললাম এই ওয়েটারের ইউনিফর্ম দে তো আমাকে। কেন, কি হয়েছে? তোকে কি আমি ওয়েটারের কাজ করতে বলেছি? না, যেটা বলছি সেটা কর, একটা কারণ আছে। আজ নয় ওয়েটারের কাজটা করেই তো টাকাটা সেটেল করে দেবো। বল কোথায় আছে? আপনি কিন্তু ওনাকে এভাবে না বললেই পারতেন। আরে আপনি এই ধরনের ওয়েটারদের চেনেন না, খুব ভালো করে চিনি আমি এদের। শুধুমাত্র টিপস নেওয়ার ধান্দা। কিন্তু উনি তো খারাপ কোনো ব্যবহার করেননি আপনার সঙ্গে। ম্যাডাম, থ্যাংক ইউ। বলুন ম্যাম। এখানকার তো মাটন খুব ফেমাস, আমি সেটা জানি। আপনি একটা মাটন বিরিয়ানি আর এখান থেকে মাটন কোরমা আর মাটন রেজালা, মাটন তান্দুরি আর মাটন কিমা, ব্যাস। ম্যাডাম, আপনার অর্ডার শুনে মনে হচ্ছে আপনি খাদ্যরসিক। থ্যাংক ইউ স্যার। আপনি, মাই গড, আপনি এই সমস্ত খাবার এতগুলো অর্ডার করলেন, এগুলো তো প্রচন্ড অয়েলি আর ফ্যাটি। তাছাড়া আপনি রেস্টুরেন্টের অবস্থা দেখেছেন, আমার তো মনে হচ্ছে না এখানে কোনো হেলদি কোনো খাবার পাওয়া যায়। স্যার, এই রেস্টুরেন্টটা 50 বছর পুরনো, একটা ঐতিহ্য আছে। ম্যাম যেগুলো অর্ডার করেছেন সবকটাই ফেমাস ডিশ। মানে আপনার মতো এরকম কমপ্লেন আগে কেউ করেনি। এই কাকে কি বলছো তুমি? হ্যাঁ, আমি তোমার কাছে কিছু জানতে চাইছি। 15 মিনিট পরে, মানে ডিটেইল 15 মিনিট পরে আপনি কমফোর্টেবল ফিল করছেন কিনা এটা খুব ইম্পর্টেন্ট। 15 মিনিট পরেও যদি আপনি কমফোর্টেবল ফিল না করেন তাহলে কিন্তু গন্ডগোল আছে। দেখুন শ্রী, আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনি আরেকবার অর্ডারগুলো রিচেক করতে পারেন। কি ভাবছেন শ্রী? না, আমি ভাবছিলাম
আমি না অর্ডারটা চেঞ্জ করতে চাই না। আমি এখানেই স্টিক করে থাকতে চাই, আর প্রত্যেকটা খাবার আমার খুব পছন্দের। আর হঠাৎ করে অন্য কোনো খাবার কেনই বা খেতে যাব আমি? ওকে, এই আমার জন্য এই একটা চিকেন স্যুপ আর একটা ভেজ স্যালাড, যাও। চিকেন স্যুপ আর ভেজ স্যালাড? স্যার, এখানকার কোনো ফেমাস ডিশ আপনি খাবেন না শিওর? তোমাকে এত কথা বলতে কে বলেছে? হ্যাঁ, শাট ইওর মাউথ। যেগুলো অর্ডার করেছি সেগুলো তাড়াতাড়ি সার্ভ করো। আর আমাদের এখানে একটু একান্তে কথা বলতে দাও। গেট লস্ট। সরি, আসলে যে খাবারগুলো অর্ডার করেছি না, ওগুলো আমার খুবই পছন্দের খাবার, মানে এতটাই পছন্দের যে অর্ডার করার পর না ওয়েট করা যায় না। আপনি প্লিজ একটু তাড়াতাড়ি নিয়ে আসবেন দাদা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি জিম করেন? না, জিম করি না। আচ্ছা, তাহলে যে এত অয়েলি ফুড আপনি অর্ডার করলেন, আপনি আপনার হেলথ কি করে মেনটেন করেন? রোজ সকালে উঠে বাসে মেট্রোতে যাতায়াত করতে হয়, আর অফিসে ম্যাক্সিমাম টাইমটাই আমার দাঁড়িয়ে কাজ করা বলতে পারেন। মানে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত বসার খুব একটা সময় হয় না, তাই এসব জিম টিম করার দরকার পড়ে না। আমি আপনার সমস্ত খেয়াল রাখবো। ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।